আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আমার ছেলের বা আমার বাড়ির সকলের কিন্তু খুব পছন্দের একটা জলখাবারের থালি। তার জন্য প্রথমেই দেখো এখানে কাবুলি চানা নিয়েছি, মানে কাবুলি ছোলা সারা রাত ভিজিয়ে দিয়েছিলাম। সিম্পল জলে ভিজিয়ে দেওয়ার পর সকালে আমি এটা তৈরি করছি জলখাবারটা। তোমাদের যদি হাতে একটু সময় কম থাকে তাহলে কিন্তু সকালে ঘুমতে উঠে হালকা কুসুম গরম জলের মধ্যে কিন্তু ছোলাটা ভিজিয়ে দিতে পারো। তারপর 6 থেকে 7 ঘন্টা পর 3টি সিটি দিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ছোলাটা প্রেসার কুকারে দেওয়ার পর আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ দারচিনি এলাচ আর অল্প জল দিয়ে দিলাম। জলটা আমি এখানে 1 কাপ মতো দিয়েছি, অল্প একটু হলুদ একটু নুন দিয়ে দিলাম। একবার মিক্স করে দিয়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেবো। 3টে সিটি দিলে কাবুলি ছোলাটা কিন্তু একদম গলে যাবে না, গোটা গোটাও থেকে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আজকের আমি যে জলখাবারটা বানাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ যারা পছন্দ করো বা যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। চানা মশলাটা পেঁয়াজ রসুন দিলেই যে ভালো হয় তা নয়, আমি যেভাবে বানাবো যদি তোমরা সেইভাবে বানাও দেখবে সেটাও খেতে ভালো হয়েছে। এবার আমি পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি। এখানে আমি 1 কাপ প্রথমে আটা নিয়েছি আর 2 কাপ ময়দা। আটা ময়দা মিক্স করে করবে, দেখবে পরোটার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। একটু নুন দিলাম, একটু চিনি গুঁড়ো আর দিয়ে দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডার আর চিনি গুঁড়োটা দিলে খাস্তাও হবে, খেতে খুব ভালো হবে। আর একটু হালকা কুসুম করা সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি সূর্যমুখী তেলটা ব্যবহার করেছি। সব কিছুকে খুব ভালোভাবে ময়ামটা মেখে নিলাম। ময়াম মেখে নেওয়ার পর এবার আমি যেহেতু দুধ পরোটা বা মিল্ক পরোটা এর জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। এই দুধটা জাল দেওয়ার পর যে ঠান্ডা হয়ে গেছে নর্মাল রুম টেম্পারেচারে থাকায় দুধ ব্যবহার করেছি। অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নেবো। আর দুধের উপর একটু সর ছিল, সর সমেত আমি মেখে নিচ্ছি। এই পরোটাটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারো বা যে কোনো দিন তোমরা বানাতে পারো, খেতে খুব ভালো হয়। এটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। যতক্ষণ ওটা রেস্ট হচ্ছে চানা মশলাটার জন্য কিছু মশলা করে নিচ্ছি। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর টমেটো কুচানো দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন দেবো না, তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করতে চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনটাও দিয়ে দিতে পারো। অল্প জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। এবার কাবলি ছোলাটা বসিয়ে দেবো, তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে। যেহেতু নিরামিষ, নিরামিষের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুন না দিলে একটু গোটা জিরে টেস্টটা ভালো লাগে। যে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। একটুখানি কষে নেওয়ার পর এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেবো। যদি তোমরা নিরামিষ না পছন্দ করো পেঁয়াজ রসুনও দিয়ে দিতে পারো। তবে এইভাবে নিরামিষ বানিয়ে দেখতে পারো, যে কোনো নিরামিষের দিন কিন্তু খেতে খুব ভালো লাগবে। একঘেয়েমি তো ঘুগনি আলুর দম আমরা সবাই খাই, একবার এইভাবে বানিয়ে দেখো জলখাবারের থালিটা, সবার কিন্তু খুব পছন্দ হবে। আমার পরিবারের সবার পছন্দ বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। শুকনো মশলাগুলো অ্যাড করে দিলাম, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ধনিয়া গুঁড়ো থেকে অল্প একটু কম দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে করে কালারটা খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কাটা যদি তোমরা না দিতে চাও স্কিপ করতে পারো। অল্প অল্প জল দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু কষে নেবো। যখন দেখো এইভাবে তেল ভেসে উঠছে, সিদ্ধ করা কাবুলি ছোলাটা অ্যাড করে দিচ্ছি। আর দেখছো কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি জল সমেতই অ্যাড করে দিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটাকে কষে নেবো। আর অল্প করে কাবুলি ছানা একটু করে হাতে করে ম্যাশ করে দিলাম, মানে চিপে দিলাম। এতে করে একটু গ্রেভিটা মোটা মোটা হবে, খেতে ভালো লাগবে। তোমরা যদি কাবুলি চানাতে চানা মশলাতে আলু পছন্দ করো, এখানে ছোটো ছোটো করে পোস্তর মতো আলু কেটেও দিয়ে দিতে পারো। তবে আলুটা যখন সিদ্ধ করবে মটরটা, মানে ছোলাটা, তখনই সিদ্ধ করে নেবে। অল্প একটু লবণ দিয়ে হাই ফ্লেমে এটাকে কষতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ ওটা কষা হচ্ছে আমি এদিকে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আজ আমি পরোটাটা একটু অন্য ধরনের বানাবো, মিল্ক পরোটা। উপরন্তু একটু লাচ্ছা পরোটার মতো তৈরি করব, যাতে 2-3টে লেয়ার হয়, খেতেও ভালো লাগে। সবসময় তো একঘেয়েমি পরোটা ভালো লাগে না। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখবে একটু নতুনত্ব কিছু করে দিলে ওরাও হাসি মুখে খেয়ে নেয়, তখন আর রুটি খাবো না বা মুড়ি খাবো না অনেক কিছু বলে, অনেক সময় অনেক রকম ঝোঁক ধরে, তখন মাঝে মাঝে তো এরকম ট্রাই করাই যায়। আর আমি যখন করেছি আমার ছেলে খুব পছন্দ হয়েছে বা আমারও খুব ভালো লেগেছে। তা তোমরা তো আমার ফ্যামিলির মতো হয়ে গেছো, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। তা দেখো প্রথমেই ময়দা ছিটিয়ে আমি এটাকে গোল করে বেলে নিচ্ছি নইটা। এখানে আমার প্রায় 9 থেকে 10টা মতো নই কাটা হয়েছে, একটু বড় বড় করে কেটেছি, নইগুলো তৈরি করেছি। গোল করে বেলে নেওয়ার পর এর মধ্যে একটু তেল, সাদা তেল মাখিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে ভালোভাবে মেখে নিলাম। মানে ভালোভাবে এইভাবে
মাখিয়ে দিতে হবে চারিদিকটা ময়দা আর একটু তেল। তারপর দেখো এইভাবে কাট করে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে এটা তৈরি করছি। এইভাবে ফোল্ড করতে থাকবো আর মাঝখানটা ঠিক এইভাবে যেমন আঙুলটা দিয়ে রাখবো এই আঙুলটা দিয়ে রাখবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। ফোল্ড করে নেবে, ব্যাস একবার এইভাবে হাতে করে চিপে দিলি একটা পরোটা লাচ্চা পরোটা ডো তৈরি হয়ে গেল, নই তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো আগে রেডি করে রাখবো। অপরদিকে কিন্তু মাঝে মাঝে আমি কাবুলি চানাটাকেও নেড়ে দিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি, গোল করে বেলে নেওয়ার পর অল্প একটু তেল আর একটু ময়দা ছিটিয়ে দেবো। এতে করে লাচ্চা পরোটা যে লেয়ারগুলো হয় অতটা হয়তো আমার ক্ষেত্রে লেয়ারটা হয় নাই, কিন্তু একটু লেয়ারটা পাবে, খেতে ভালো লাগবে। আমি অত এক্সপার্ট নই, তবে যেভাবে আমি তৈরি করি সেটা তোমার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি এক্সপার্ট হাত হয় তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে এটা তৈরি করতে পারবে, দেখবে। একবার ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে এটা কেমন হয়েছিল তোমাদের। আর আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে যেন ভুলো না। এভাবে সবগুলো নুই আগে রেডি করে রেখে দিলাম। অপরদিকে কাবলি চানাটাও আমার হয়ে গেছে, গ্রেভিটাও তৈরি হয়ে গেছে অনেকটা। এবার অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু কষা হয়ে গেছে। অল্প একটু জল দেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তোমরা যদি চিনিটা না দিতে চাও স্কিপ করতে পারো। আর কাবলি চানা মানেই তো একটু কাসুরি মেথি থাকবেই, যাতে রেস্টুরেন্টের স্বাদ আসে তার জন্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে চানা মশলা। চানা মশলা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটা দিতে পারো, কিংবা তরকা মশলা কিংবা গরম মশলা, যে কোনো জিনিস তোমরা এখানে অ্যাড করে দিতে পারো ফ্লেভার হিসাবে। একটু হাতায় করে চিপে দেওয়ার পর এবার এটাকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা একটু জমে যায় ঠান্ডা হয়ে গেলে। হয়ে গেছে আমার কাবুলি চানা রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা দেখতে হয়েছে। পেঁয়াজ রসুন থেকেও কিন্তু এটা খেতে ভালো হয়, পেঁয়াজ রসুন ছাড়া যদি তোমরা বানাতে চাও অবশ্যই আবার বানিয়ে দেখতে পারো আমার মতো এইভাবে কাবুলি চানা। এবার যেভাবে আমি নইগুলো করে রেখেছিলাম লাচ্ছার মতো করে সেটাকে এবার বেলে নিচ্ছি। এটা কিন্তু বেলবার সময় বেশি বড় করলে চলবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। এবার এটাকে বেলে নিয়েছি ময়দা ছিটিয়ে। এবার আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে সেকে নেব। ভাজটা করে নেওয়ার পর নইটা যখন করবে তারপর যখন বেলবে তখন কিন্তু একদম পাতলা করে বেলবে না, তাহলে কিন্তু এই পরোটাগুলো পাপড়ের মতো হয়ে যাবে। একটু মোটা করে বেলবে আর একটু হাতে সময় নিয়ে এভাবে প্রেস করে 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 সেকে নেবে, তাহলে কিন্তু পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ হবে। অল্প একটু সাদা তেল দিয়ে দুই পিঠ ভালোভাবে সেকে নিচ্ছি। বাচ্চারা যদি টিফিনে রুটি খেতে না চায় বা লুচি নিয়ে যেতে চায়, বারবার লুচি তো খুব তেলে ভাজতে হয়, এটা কিন্তু অল্প তেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হেলদি যেহেতু দুধ আছে। তোমরা ময়দা ছাড়া কিন্তু শুধু আটা দিয়েও এটা তৈরি করতে পারো, কিংবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারো। তবে আটা ময়দা মিক্স করলে একটু হেলদিও ভাবা হয় আর পরোটাটা বেলতেও সুবিধা হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই করে দিইনি, মিডিয়াম করা আছে। তবে তোমরা যেমনভাবে পরোটাটা শেখা হচ্ছে সেই অনুযায়ী কম বেশি করে নেবে গ্যাসের ফ্লেমটা। ঠিক এইভাবে অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি এটাকে। আমি দুধ থেকে তিন চামচের মতো, মানে দুই তিন চামচেরও আগে নিই, দু চামচের মতো তেল দিয়ে কিন্তু আমার শাঁকা হয়ে গেছে, পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে। চলো এবার থালাটা সাজিয়ে ফেলি। থালাতে প্রথমে আমি যে কাবুলি চানাটা রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিন বা আমিষের দিনও হয়তো পেঁয়াজ রসুন খেতে ভালো লাগছে না, হালকা কিছু খেতে ইচ্ছা করছে, অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু হালকার উপরই, যেটা তোমরা দেখলে আমি খুব বেশি তেল মশলা দিইনি। এবার পরোটাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ খুব বেশি লেয়ার হয়নি, আমি তো অত এক্সপার্ট নই, তবে এটা যেভাবে তৈরি করেছি এটা খেতে মজা লাগবে, বাচ্চারা আনন্দ সহকারে খাবে। দুটো মিষ্টিও রেখে দিলাম পরোটাগুলো রাখার পর, কিছু ফলও রেখে দিচ্ছি। আজকের লাঞ্চ থালি আমার তৈরি। আজকের লাঞ্চ থালি বা জলখাবারের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজ তাহলে এখানেই, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।